আজকে না কালকে রাত্রি ডিটেন করা হয়েছে, ইন্সপেকশনের জন্য আনা হলো। তখন সব কিছু ডিটেলস দেখছি, এটা অবৈধ আছে, টোটালি ইলিগাল, নর্থ থেকে আসছে। টাকাটা হচ্ছে আপনার সাত ভাইয়া কুল থেকে একটু আগে এসে একটা এসআর পেট্রোল পাম্প আছে, ওখানে একটা পার্কিংয়ের মধ্যে গাড়িটা লাগানো ছিল। সাথে একটা লোককেও আমরা খালাসি বলছি, নিজে ওকে ডিটেন করে রেখেছে, ওর সাথে জিজ্ঞাসাবাদ চলছে, দরকার হলে মানে অ্যারেস্ট করা হবে। এই মুহূর্তে এখনো অ্যারেস্ট করা হয়নি, মানে যেহেতু ও গাড়িতে ছিল না, ও মানে ওই গাড়ি থেকে রিলেটেড নাকি বা অন্য একটা কমন পাবলিক, সেটা দেখা হচ্ছে। যদি ওই গাড়ি থেকে রিলেটেড, যদি গাড়ির সঙ্গে রিলেটেড যদি থাকে তাহলে ওকে অ্যারেস্ট করা হবে। তো আমরা এটা খুঁজে দেখছি যে ব্যাপারটা কি ছিল। কটা গাড়ি ধরা পড়েছে? কত গাড়ি? দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি আছে। টিম্বার যেটা আজকে মানে এই মুহূর্তে মেজারমেন্ট চলছে, এতক্ষণ চলছে, এখনো মোটামুটি আনুমানিক দুইটা গাড়ি মিলে 1 কোটি টাকার উপরেই হবে টিম্বার। দুইটা গাড়ি আছে। কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? আপাতত যেটা জানা যাচ্ছে, ইম্ফল থেকে লোড হয়েছে একটা জায়গা থেকে। তো ইম্ফলের পরে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা খুঁজে দেখা হবে, কোথায় যাচ্ছিল, সম্ভবত কলকাতার দিকেই যাচ্ছিল।